জীবনের প্রথম ছবিতে অভিনয় শাহরুখ খানের বিপরীতে কেরিয়ারের শুরুতেই ব্লকবাস্টার সারা জাগিয়ে শুরু করেও কিন্তু মিলিয়ে গিয়েছিলেন মাহিমা চৌধুরী মাহিমার জন্ম উনিশশো তিয়াত্তর সালের তেরোই সেপ্টেম্বর দার্জিলিংয়ে বিনোদনের দুনিয়ায় তার হাতেখড়ি বিজ্ঞাপনে অভিনয় দিয়ে আমির খান এবং ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তিনিও কাজ করেছিলেন পেপসির বিজ্ঞাপনে এরপর মিউজিক চ্যানেলে সঞ্চালিকা হিসেবে কাজ করেছিলেন মাহিমা তখনই নজরে পড়েন পরিচালক সুভাষ ঘাইয়ের তিনি তাকে সুযোগ দেন পারদেশ ছবিতে তারকা শাহরুখ খানের পাশে রোমান্টিক চিত্রনাট্য সাবলীল অভিনয় তাকে এনে দেয় সেরা নবাগত নায়িকার পুরস্কার প্রথম ছবিতেই আকাশ হোয়া সাফল্যে সুযোগ পেতে দেরি হয়নি মাহিমার তিনি অভিনয় করেন দাগ দা ফায়ার প্যার কই খেলনাহি দিলকিয়াকে দিওয়ানে কুরুক্ষেত্র খিলাড়ি চারশো বিশ লজ্জা ওম জয় জগদীশ তেরে নাম বাগবান এলওসি কার্গিলের মতো ছবিতে অভিনয় প্রশংসিত হলেও কোনো বাড়ি ফিরে আসেনি পারদেশের মতো সাফল্য কেরিয়ারে তুঙ্গে থাকতেই লিয়েন্ডার বেজের সঙ্গে জড়িয়ে যায় তার নাম